আমি একটা জিনিসই চাইবো, এরা সবাই নিচে আসুক, আমাদের সুলতান আমার মনে হচ্ছে নিচে চলে আসবে, দেখা যাক। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর দুটো, সবকটা পায়ের আগে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা, যেহেতু দুপুর দুটো বাজে, গরম তো হবেই, যেমন রোদ পড়েছে তেমন গরম বন্ধুরা, মাঝে মাঝে হালকা একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে তার জন্য। এদিকে আমাদের সবকটা পায়রা কিন্তু ঘরের ভেতরে আছে, পায়রাগুলো টোটালি ছাড়া আছে কিন্তু বাইরে বেরোচ্ছে না, যেহেতু বাইরে বন্ধুরা প্রচুর গরম, এদিকে ছাত্রের অবস্থা ঠিকঠাকই আছে বন্ধুরা। আজকে পরিষ্কার না করলেও চলবে, যথেষ্ট পরিষ্কার আছে। দেখো একটা পায়রা বাইরে এসেছে, তাও আবার মনে হয় মাটি খেতে এসছে, আর বাদ বাকি সব কটা পায়রা ঘরে কুড়ু কুড়ু করছে। আর এখন বন্ধুরা, সব কটা পায়রাকে আমার খেতে দিতে হবে, খেতে দিয়ে যেতে হবে একটু বাজারে, যেহেতু পায়রাদের খাবার অলমোস্ট ফিনিশ। কালকে আমি 2 কিলো গম এনেছিলাম, 2 কিলো গম ফুরাতে গেছ কতক্ষণ সময় লাগে, এর জন্য বাজারে যেতে হবে, বাজারে গিয়ে আরো ওদের জন্য গম আনতে হবে। আর বন্ধুরা, আমার একটু আশেপাশে সার্চ মারতে হবে, কারোর বাড়ি দেশি পায়রা সেল আছে নাকি, আমার দুটো দেশি পায়রা লাগবে বন্ধুরা ফস্টারিং এর জন্য। এই দেখো এখন বালা বাইরে এসছে, আর আমাদের রাজা এসছে বন্ধুরা, রাজা মাটি খেতে ব্যস্ত হয়ে আছে। তো চলো এবার আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে সবার কি অবস্থা সেটা দেখে আসি, সবকটা বেবি ঠিকঠাক আছে নাকি সেটা দেখে আসি। আর বন্ধুরা দেখো তোমরা কি করেছে, আমি ভাবলাম রক্সি উপরে আসলে সমস্যা করতে পারে, এর ভেতরে ধরো হিসু টিসু করে দিল, এর জন্য আমি এই জিনিসটা ভেতরে রেখেছিলাম, টোটালি শয়তানগুলো পুরো সব বিছিয়েছে বন্ধুরা। এই দেখো এখানে আমাদের রোমিও রেস্ট নিচ্ছে, বাদ বাকি সবাই বেশ ভালোভাবে চুপচাপ করে বসে আছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের চুচু আছে বাচ্চার কাছে, তার মানে আমরা ভালো করে বাচ্চা দেখতে পারবো। কিন্তু আগে যাবো আমরা কার কাছে, আগে যাবো আমরা আমাদের রানীর কাছে বন্ধুরা। আমাদের রানী বর্তমানে বেবি নিয়ে বসে আছে, আর সকালেও কিন্তু আমাদের রানী বসেছিল বন্ধুরা, বেবিটা কিন্তু যথেষ্ট বড় হয়ে আছে, পেটে খাবার যাচ্ছে, তোমরা একটু দেখো। এইটা দেখে দেখা বোঝা যাচ্ছে যে আমাদের রাজা রানীর বাচ্চা হবে বন্ধুরা, আমাদের রাজা রানীর বাচ্চা ওরা খুব সুন্দরভাবে মানুষ করতে পারবে, এটা দেখেই বুঝে গেলাম, সমস্যা নেই, আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেল বন্ধুরা। লক্কা পায়রা তো আমাদের বাড়িতে কোনোদিনও বাচ্চা করেনি, এইবারও বাচ্চা করেনি, বাট বাচ্চা তো আসে দিন নিচে, অনেক ছোট থাকতে দিয়ে দিয়েছিলাম, সমস্যা নেই কোনো। চলো এবার আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের বাঞ্জা পায়রা কি করছে। এই দেখো এইখানে বর্তমানে বসে বসে ডিমটা দিচ্ছে আমাদের বাঞ্জা পায়রা। এদের আমি ডিমটা কোথায় দিয়েছিলাম বন্ধুরা? এই কর্নারে দিয়েছিলাম, এরা ডিম তা দিতে দিতে চলে এসছে এই কর্নারে। তোরা যেন ডিমটা নষ্ট করিস না, ডিমের ভেতরে শিরা জমে গেছে, একটু ভালো করে ডিমটা তা দে, দেখ ফুটে যাবে, বাচ্চা বেরোবে ভেতর থেকে, তারপর তোকে বাবা বাবা বলবে, দেখিস। এইখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের ম্যাড্রাস দূর কুরু 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 করছে, আর ওরা সারাদিন এটাই করে বন্ধুরা, এরা কবে ডিম দেবে কে জানে। দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা কিন্তু ওর লোম টোম ফোলায় বন্ধুরা, খোপের ভেতরে হাত দিতে গেলে খু 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 করে, তো এর থেকেই বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দেবে। আর এখন বর্তমানে বেবির কাছে কে আছে, এই দেখো আমাদের লাল শিরা আছে, আর দুটো বেবি কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, খতরনাক সাইজ হয়ে গেছে বন্ধুরা, আর কদিন পরেই কালার বেরিয়ে যাবে, তখন তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো। এই দেখো এখানে বসে আছে আমাদের চটিয়ালের বেবি, আর চটিয়ালের বেবির পেটে বেশ ভালো খাবার দেখতে পাচ্ছি, আর আজকে না এদের রোদে বের করে বেশ ভালোই কাজ হয়েছে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি সব বেবিগুলো বেশ ভালো তান্দুরুস্ত আছে, খুব সুন্দর খুব সুন্দর। আর আমার এখন থেকে দিনে অন্তত একবার হলো গাইস বাচ্চাগুলোকে একটু রোদে দিতে হবে, তাহলে ওদের পক্ষে ভালো হবে, ওদের হেলথ কন্ডিশনও ভালো থাকবে। আমাদের সুলতানের বেবি কি করছে দেখো বন্ধুরা, আমাদের সুলতানের বেবি দুটো একদমই সামনে চলে এসছে, আর বেবি দুটোর পেটে যথেষ্ট খাবার আছে, খুব সুন্দর বন্ধুরা, আজকে সুলতান আর সুলতানের জোড়া বেশ ভালোই খাইয়েছে বেবিকে, অসাধারণ। এইবার আমি তোমাদের দেখাবো আমাদের পিকু শয়তানকে, সরি সরি আমাদের চিকু শয়তানকে। ও চিকু, আমার পিকুকে একটু কাছে আনতে আনতে না, তোমার নাম আমি ভুলে যাচ্ছি, প্লাস তোমার নাম মনে রেখে তো লাভ নেই, কারণ তুমি শয়তান, ওই দেখো দেখো একদম সামনে চলে এসছে। এই দেখো বন্ধুরা এখন বর্তমানে আমাদের চুচু বসে আছে, চুচু একটু বেবি দেখাও, ওই দেখো আমাদের চুচুর বেবি, চুচুর বেবি কিন্তু অসাধারণ হয়ে আছে, আর চুচুর খোপটা না আমার মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে, এই কাঠি বাটিগুলো একটু বের করে দিতে হবে, বেবির সমস্যা হতে পারে। এই দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা বসে আছে, আর ফিমেল বেবিটার হেলথ কন্ডিশনও বেশ ভালো আছে, আর পেটে আমি অসাধারণ খাবার দেখতে পারছি, যেহেতু আমাদের মোটা কালিয়া কালিন্দি দুজন একসাথে খাওয়ায় বন্ধুরা, হেলথ কন্ডিশন তো ভালো থাকবেই। এই দেখো এই দুটো বেবিরও হেলথ কন্ডিশন বেশ ভালো আছে বন্ধুরা, আমাকে একবার বলেছিল যে দাদা একটা বেবি তুমি মোটা কালিয়ার কাছে দিয়ে দাও, তো একটা বেবি যদি আমি মোটা কালিয়ার কাছে দিই, এই বেবিগুলো ও মোটা কালিয়ার বেবির কাছে সার্ভাইভ করতে পারবে না, এই বেবিগুলোকে যখনই আমি মোটা কালিয়ার কাছে দেবো তখনই মোটা কালিয়া পাড়িয়ে পাড়িয়ে না বেবিগুলোর অবস্থা খারাপ করে দেবে বন্ধুরা। এই দেখো এখন বর্তমানে আমাদের এই দেশির বেবিটার কাছে ওর বাবা আছে, এই দেখো বন্ধুরা আজকে মানে প্রথমবার দেখলাম ওর বাবা বসে আছে বন্ধুরা, আর অন্যদিন তো দেখি বেবিটা শুধু একা বসে থাকে, আজকে দেখেছো পেটে খাবার, অসাধারণ খাবার, একটু আগেই মনে হয় খাইয়েছে
আছে, বেশ ভালো কথা। আর এখানে তো কেউ নেই বন্ধুরা, শুধুমাত্র আমাদের ক্যাটরিনা কাইফের ডিম পড়ে আছে। ক্যাটরিনা কাইফ মনে একটু আগে দেখো এইখানে দাঁড়িয়ে আছে সন্তান। চলো এবার দেখে আসি আমাদের ম্যাট্রাসের বেবি বন্ধুরা, আমাদের দুটো ম্যাট্রাসের বেবি কি করছে। এই দেখো ম্যাট্রাসের দুটো বেবির পেটে অসাধারণ খাবার দেখতে পাচ্ছি বন্ধুরা। ওর মা না একটু আগেও ছিল ঘরের ভেতরে, আমার মনে একটু আগে খাইয়েছে, এর জন্য এত পেট ভরা লাগছে। আর বন্ধুরা তোমরা অনেকে জানতে চাইছো যে আমি কি কিভাবে করবো, তো আমি তোমাদের জানিয়ে দিই আমি বাড়ির বেবি কিভাবে করবো বন্ধুরা। বাড়ির বেবি উঠে যাক, সবকটা ঠিকঠাক করে বড় হয়ে যাক, তারপরে আমি তোমাদের জানিয়ে দেবো আমি কোন জোড়া কিভাবে করবো। পায়রাগুলো কি সব বাইরে চলে গেছে? হ্যাঁ গাইস দেখো, শুধুমাত্র আমাদের পিকু এখানে দাঁড়িয়ে আছে, বাদ বাকি সবাই বাইরে চলে গেছে, বেশ ভালো কথা। দেখি সবাই কি করছে। দেখো এখানে কি হচ্ছে, এখানে সবাই এক জায়গায় মিলে কি খাচ্ছ? ও এখানে ছাই ফাই পড়েছিল, পোড়া মাটি ফাটি পড়েছিল, সেগুলোই খাচ্ছে বন্ধুরা। ঠিক আছে সমস্যা নেই, তো সবাই এখন বেশ ভালো মজা করছে বাইরে বেরিয়ে। এখন আমার খেতে দিতে হবে বন্ধুরা, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। এখন সবাইকে আমি এখানে বসেই খেতে দেবো, যেহেতু এখন ওইখানে তো যাওয়াই যাবে না, প্রচুর গরম, মানে চেয়ারটা বসা হবে না, চেয়ারও একদম গরম হয়ে গেছে বন্ধুরা। তো এই জন্য সব থেকে বেশি জায়গা বাইরেদের সাথে এখানে বসে ওদের আমি খেতে দিয়ে দিই, একদম সমস্যা নেই বন্ধুরা। যাতে পায়রাগুলোর কোনো সমস্যা না হয়, পায়রাগুলোর বাচ্চার কোনো সমস্যা না হয়। তাই আমার যদি নর্মাদি আলাদা থাকতো তাহলে আমার খেতে যেতে একদম চাপ হতো না। তোমাদের যাদের যাদের নর্মাদি আলাদা আছে তারা, তোমরা তো ভালোভাবে খেলে দিতে পারো সবকটা পায়রাকে। ব্রিডিং পেয়ার যে কটা আছে, যাদের যাদের বেবি আছে তাদের দিনে দুবার খেতে দিয়ে দেবে, সমস্যা নেই। আর যারা যারা সিঙ্গেল আছে, মানে নর্মালি সিঙ্গেল সিঙ্গেল রাখো, সেখানে একা এক একবার করে খেতে দিলেই পুরো এনাফ বন্ধুরা, পুরো একদম সমস্যার সমাধান। কিন্তু আমার সেই সিস্টেম নেই, তো আমার একদম পুরো মিক্স বন্ধুরা, এর জন্য আমার টোটালি সবাইকে একসাথেই খেতে দিতে হয়, এর জন্য আমি তিনবার খেতে দিয়ে দিই, সমস্যা নেই কোনো। চলে আসো সবাই। কিন্তু যে পায়রার হেলথ কন্ডিশান ভালো না, সেই পায়রা কিন্তু খাবার দাবার অতটা রুচি করে খাবে না। সে পায়রা আস্তে 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 ভাববে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, মানে কনফিউজ থাকবে। ঠিক আছে, তো তোমরা বুঝে পাবে সে পায়রাটার হেলথ কন্ডিশন খারাপ আছে বন্ধুরা। আর আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রাই বেশ ভালো আছে বন্ধুরা। আমাদের ওইদিকে লালশিরাটা খাচ্ছে না শুধুমাত্র, কেন বলো তো, লালশিরাটা এখন চুলকা চুলকি করছে, এর জন্যই দেখো এদিকে সবকটা চলে এসছে। আমাদের মোটা কালিয়া কোনোদিন অরুচি থাকে না, ওর সবসময় পেটে রুচি থাকে বন্ধুরা, খতরনাক। হ্যাঁ এখানে বসে বসে আজকে ওই 2 কিলো মতনই খাবার আনবো বন্ধুরা। 2 কিলো মতন করে খাবার আনলে কি হয় বলো তো, ভালো হয়, সুবিধা হয়। আর বেশি করে খাবার আনলে আমি খেয়াল করেছি, আগে একবার কিনলাম না 50 কিলো গম, কি হয়েছিল শেষের গমগুলো না কেমন যেন একটু হয়ে গেছিলো, মানে গম এরকম হাতে নিলে না সবকটা গম কেমন একসাথে একসাথে দলা হয়ে থাকতো, এমন একটা জাল 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 ভাব হয়ে যায় বন্ধুরা। তো ওতে অনেকটাই সমস্যা হয়, এর জন্যই কম কম গম কিনতে হবে। আর বেশি গম কিনলেও সেরকমভাবে রাখতে হবে, পুরো ধুয়ে মুছে হলার করে রাখতে হবে। কিন্তু ফুটে খেতে পারো না তুমি? হ্যাঁ তুমি তো ফুটে খেতে পারো। এই দেখো আমাদের পিকু ঘুটে ঘুটে খাচ্ছে, আসবি না আসবি না। আর তোমরা অনেকে জানতে চেয়েছো যে পায়রা জোড়া দেয় কীভাবে, তোমাদের আগে আমি অনেকবার বলেছি, আজকে আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি আমি কী প্রসেসে জোড়া দিই বন্ধুরা। ধরো দুটো পায়রা জোড়া নিচ্ছে না, সে দুটো ধরো এই যে একটা একটা, এটা হচ্ছে আমাদের নর। আর কাকে ধরবো এই মোটা কালিয়া, এই যে আমাদের মাদি, ঠিক আছে, এটা নর এটা মাদি বন্ধুরা। এখন তোমরা পায়রা জোড়া দেবে, তুমি ধরো নর পায়রাটাকে হাট থেকে কিনে এনেছো আর মাদি পায়রাটা তোমার বাড়ি, ঠিক আছে, তো তুমি জোড়া দেবে কিভাবে? তো তোমাদের আমি বলে দিই, নরকে প্রথমে আনবে হাট থেকে, আনার পরে তো জোড়া দেবেই না, কিছুদিনও তোমার বাড়িতে থাকবে, তারপরে জোড়া বসাবে। আর জোড়া বসাবে কিভাবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, নরটা আসার পরে যেখানে থাকছে, যেই খোপে থাকছে, সেই খোপে মাদিটাকে আটকে রাখবে, মাদির খোপে ভুল ভবিষ্যতে আটকাবে না। মাদির খোপে যদি তুমি নরটাকে আটকে রাখো, মাদিটা নরটাকে খতরনাক ঠোকানো ঠোকাবে বন্ধুরা, এতে অনেকটাই সমস্যা হবে। আর আমি তোমাদের পরে জানিয়ে দেবো বন্ধুরা, যখন জোড়া দেবো তখন বন্ধুরা। তো এখন এদের সেকেন্ড মানের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এরা একটু ছাদ দিয়ে ঘুরে বেড়াবে বন্ধুরা। এখন আমার কি করতে হবে, বাজারে যেতে হবে, তো বেশি লেট না করে আমি বাজার থেকে ঘুরে আসি বন্ধুরা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এদের যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো তখন বন্ধুরা। 2000 years later
বন্ধুরা, বাড়ি চলে এসেছি বাজার থেকে। এখন বেজে গেছে বিকাল 4:30। সবাইকে এখন ওদের শেষবারের খাবারটা দিতে হবে। আর বন্ধুরা, বাজার থেকে আমি শুধুমাত্র এনেছি পায়রার খাবার, দেশি পায়রা কোথাও পাইনি। যার যার বাড়িতে গেছি সবাই বেবি বিক্রি করবে, অ্যাডাল্ট পায়রা কেউ বিক্রি করবে না। বন্ধুরা, এখন বর্তমানে আমার সবকটা পায়রা বেশ ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র 4 পায়রা উঠছে। কে কে উঠছে আমি তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো পায়রাগুলো কোথায় গেছে তোমরা, তাই দেখো। টোটাল আমি উপরে 3 পায়রা দেখতে পারছি। আর এই 3 পায়রা হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের 2 বেবি। আর এই যে এই লালশিরাটা উঠছিল, লালশিরাটা সবে নেমে গেল, বেশ ভালো কথা। কি হলো? আমরা পড়লো। আমরা পড়ার কারণে সবকটা পায়রা ভয় পেয়ে গেছে। দেখো এই আমরাটা পড়েছে। দেখো আমাদের পিকু আমার মাথার উপরে চলে এসছে, একদম ভয় পেয়ে। বন্ধুরা, পিকু নিচে আসো, নিচে আসো, নিচে চলে আসো, এইখানে আসো। কাঁধের উপর বসতে হয়, মাথার উপর কেউ বসে, এইখানে ব্যাটম্যান বসার জায়গা। শয়তান, এই পিকু শয়তান সবসময় ল্যান্ডিং করে গেছে আমার মাথার উপরে, মাঠে নিয়ে গেল, ও আমার মাথার উপরে ল্যান্ডিং করে। তো কোথায় গেল আমাদের সবকটা পায়রা? এই যে বর্তমানে 3 পায়রাই একই জায়গায় আছে। ওই দেখো গাইস কোথায় যাচ্ছে তোমরা, তাই দেখো, ওই দিকে চলে যাচ্ছে। ওইদিকে কি করতে যাচ্ছে? আমাদের রানীও বর্তমানে বাইরে বেরিয়ে গেছে, রানীও ভয় পেয়েছে। বন্ধুরা, সবকটা পায়রা আবার আসছে এদিকে। দেখা যাক, দেখা যাক। আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা তোর ভালো বাজিয়ে আছে, তোমাদের আমি দেখিয়ে দেবো যদি কাছে আসে। বন্ধুরা, ওইখান থেকে যদি খেলে আমি তোমাদের দেখাতে পারবো না। দেখো কতটা হাইটে আছে, অনেকটাই হাইটে আছে। সবকটা পায়রাকে একদম ছোট ছোট দেখা যাচ্ছে। বন্ধুরা, খুব সুন্দর লাগছে। পায়রা না ওড়ালে কি ভালো লাগে? আগে তো আমি প্রতিদিনই পায়রা ওড়াতাম বন্ধুরা, তোমরা তো ভালো করেই জানো। বাট যাকে যাকে ওড়াতাম না শেষে নেই। বন্ধুরা, আমাদের বাড়ির ম্যাট্রেসের বেবিটা হারিয়ে গেল, তারপর থেকে কেমন যেন ওড়ানো, কেমন যেন একটু সিস্টেম খারাপ হয়ে গেছে। এই দেখো সবকটা আসছে বন্ধুরা। এবার দেখা যাক আমি তোমাদের বাজি দেখাতে পারি কি না পারি, যেহেতু এখন অনেকটাই কাছে এসছে। বন্ধুরা, দেখো 3 পায়রাকেই খতরনাক লাগছে, ওর বাবা উঠছে, সাথে 2 বাচ্চা, খতরনাক। বন্ধুরা, দেখা যাক আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা খেলে কি না। এখানে কোলটা আমাদের সুলতানের ফিমেল বাচ্চা, আমরা তো চিনতে পারছি না ভালো করে। এটা মনে হচ্ছে সুলতানের মেল বাচ্চা। বন্ধুরা, ফিমেলটা কই, আলাদা হয়ে গেছে নাকি? আবার কভারে চলে গেল, আবার এই গাছের কভারে চলে গেছে। একটু বাইরে না আসলে আমি তোমাদের দেখাতে পারছি না। এই যে চিনতে পেরেছি এবার। এই সামনে যেটা না, এই যে এই যে এইটা হচ্ছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চা। বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, আবার কোথায় যায়? আবার পুরো অপোজিট সাইডে চলে যাচ্ছে। বাড়ির উপরে উঠবে তা না, একদম কোথায় কোথায় চলে যায়। এই যে আসছে বন্ধুরা, এই যে এইটা হচ্ছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চা। দেখে দেখা যাক, দেখা যাক এবার খেলে কেমন সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, খেল না প্লিজ, খেল। যখনই আমি ভাবি তোমাদের দেখাবো তখনই ভালো করে খেলে না। বন্ধুরা, দাঁড়াও 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 দাঁড়াও, খেলবে 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 খেল প্লিজ, আমার অপমান করাস না, একটা হলেও খেল তাড়াতাড়ি। কতক্ষণ আর ফোন ধরে রাখবো, হারিয়ে গেল আবার, কোথায় চলে গেল? এই যে এখানে আছে বন্ধুরা। কোন কই গেল ফিমেলটা? কই? এই যে এটা পিছনেরটা আছে ফিমেল। তোমাদের আজকে আমি খেলা দেখাবোই, আমি ফোন সরাবই না। পায়রাগুলো দেখি কোথায় কোথায় যায়। ওই দেখো আবার এদিকে কাটিং দিচ্ছে। আজকে এদের পুরো নিচে নামা পর্যন্ত আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, কে সব থেকে বেশি হাঁপালো সেটা তোমাদের দেখাতে হবে না। আর এরা যদি গাছে বসে তাহলে তো হয়ে গেল, গাছে বসলে আর আমি তোমাদের দেখাতে পারবো না। আমি একটা জিনিসই চাইবো, এরা সবাই নিচে আসুক। আমাদের সুলতান আমার মনে হচ্ছে নিচে চলে আসবে, দেখা যাক। খেল রে, এখন তো খেল গাইস। দেখো এখন খেললোই না, এবার বলেছি না তোমাদের দেখাবো খেলা, এর জন্য খেললোই না। দেখো দেখো অসাধারণ। আবার সুলতানের বেবি আবার কোন দিকে যাচ্ছে? সুলতানের 2 বেবি ওইদিকে চলে গেলো, মেল বেবিটা বর্তমানে হালকা করে একটু মাজা মারলো বন্ধুরা, বাট খেলেনি কিন্তু। কোথায় গেল আমাদের সুলতান? কি গাছের উপরে নেমেছে? সুলতান গাছে নামলে সুলতানকে যে অ্যাকশন দেবো না আমি, সুলতানকে তো আমি এই শিক্ষা দিইনি। ও তো একদম টান টান বামের উপরে নামে বন্ধুরা, ও গাছে নেমে গেল। এটা অবাক করলো আমাকে আজকে অনেক। ওই দেখো তো খেললো 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 গাইস, খেলেছে কিন্তু জুম করিনি, তোমাদের দেখাতে পারলাম না ঠিকঠাক করে। তো তোমরা একটু দেখে নাও প্লিজ, একটু কষ্ট করে দাঁড়াও, এখনও আমি তোমাদের দেখাবো। খেল রে খেল রে খেল 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 প্লিজ, একটা খেল একটা খেল একটা খেল, এখন আর খেলে না গাইস। নামিস না, এই যে মেলটা উড়লো, ও ফিমেলটা উড়েছে, না না না, হ্যাঁ হ্যাঁ ওইটা ফিমেলটাই, ওরাও নেমে যাবে, এখনই নেমে যাবে গাইজ। কিন্তু নামার আগে একটু খেল না, ভালো করে একটু খেল। নামার আগে মনে হচ্ছে তোমাদের আমি খেলাই দেখাতে পারবো না। দেখো আবার টান দিয়েছে উল্টো দিকে। কোথায় গেলি কোথায় গেলি, তাড়াতাড়ি আয়। এই যে আসছে, কেমন উড়া দিচ্ছে গাইস, নেমে গেছে মনে হচ্ছে, এবার নেমে গেছে। হ্যাঁ তাহলে তোমাদের আমি একটা খেলা দেখাতে পারলাম না, নাইস।
আমাদের সুলতানা বেবি আজকে আমার পুরো নাকটা কেটে দিল বন্ধুরা, ঠিক আছে সমস্যা নেই। তো এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, পায়রাগুলো এমনি ভয় পেয়েছে, আর বেশি লেট করে লাভ নেই বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। আমি ভাবছিলাম যে কালকে সকালে আমি আমাদের চিকুকে নিয়ে হচ্ছে মাঠে যাব, একটু বাইকের ট্রেনিং করাবো, সেটা মনে আর হবে না বন্ধুরা। আজকে যদি বৃষ্টি হয় আবার তো মাঠটা ভিজে যাবে, তাহলে আর আমি মাঠে নিতে পারবো না কালকে। কি যে একটা সমস্যা, বৃষ্টি যেন হয় না। আয় চল আয়। আমাদের সিরাজি বসে আছে ওই গাছের উপরে, একদম টপে গাছের উপরে বসে আছে, যেহেতু সবাই উড়েছিল বন্ধুরা। আর আমার মনে হয় না চারটে পায়রা শুধু শুধু উড়েছে বন্ধুরা, আমার মনে হয় কোনো ভয় টয় পেয়েছে তার জন্যই উড়েছে চারটে পায়রা। ঠিক আছে সমস্যা নেই, আজকে একটু বিকাল নাগাদ উড়ে গেল সবাই, যেহেতু আমাদের বাড়িতে বিকালবেলা অনেকদিন পায়রাগুলো ওড়ে না বন্ধুরা। তো চলে আসো চলে আসো, আমাদের কালা সবুজটা কোথায়? আমাদের কালা সবুজটা ওই গাছে বসে আছে, গাছের আগায় বসে আছে অসাধারণ। আমাদের সিরাজি চলে আসলো, কালা সবুজটা এখনো আসতে পারলো না। আয় 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 আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে যে আসে তাদের আমি খাবারটা ভালো করে কমপ্লিট করে দিই। আর বন্ধুরা তোমাদের আমি জানিয়ে রাখি, আমাদের মগরা দাদা না, আমাদের মগরা দাদা ওর বউকে ছেড়ে কোনো সময় বাইরে আসতে চায় না। ওর বউ ডিমটা দেয় আর ও উপরে এরকমভাবে ঘাপটি মেরে বসে থাকে, ঠিক আছে? ওর খুব একটা বাজে অভ্যাস, বউর কথা শোনা, হ্যাঁ বউ দেবো বিক্রি করে তারপরে বুঝো। তাই মগরা দাদার জন্য একটা জোড়া আনবো, বাট কোথায় পাবো জোড়া? ওর একটা জোড়া পেয়েছিলাম যা দাম বলেছিল, আমার শুনে মাথা খারাপ হয়ে গেছে। আরও যদি ওর কোয়ালিটির মতন আমি জোড়া দেখি বন্ধুরা, তাহলে তো মিনিমাম দাম বলবে 2,500 টাকা। এর জন্য ওর জোড়া আমার তাড়াতাড়ি আনতে হবে। আর তার জন্য আমার কোথায় যেতে হবে বলো তো? বিরোহী হাটে যেতে হবে বন্ধুরা, বিরোহী হাটে আমি খুব তাড়াতাড়ি যাবো। বিরোহী হাটে গেলে তোমাদের আমি দেখিয়ে দেবো, একদম চাপ নেই। বিরোহী হাটে তো লাস্ট আমি অনেকদিন আগেই গেছিলাম, সমস্যা নেই। চলে আসো, তাও তো বুঝতে কি এসেছে, এখনও বসে আছে খারাপ অবস্থা। এক সেকেন্ড লাগে না ওর ফিরে আসতে, ওর যখন একটা ওর তো আগে একটা জোড়া ছিল ওকে, আর ওর জোড়াকে যখন আমি ওড়াতাম তখন কি করতো, এরকম ভাবে রাউন্ড মারতো, একটা রাউন্ড মারার পরে আবার এসে চালাই বসে পড়তো, একই রাউন্ড, এক রাউন্ডের বেশি কখনো মারেনি বন্ধুরা। আর ও খেলেও নি, আগে ওই ওইখান থেকে নামার সময় এখানে আসার সময় একটা করে বাজি দিত বন্ধুরা, এখন তো ওর বাজিই চলে গেছে, ও এখন খেলাই ভুলে গেছে, ঠিক আছে? ও এখন খেলে কম, আর আমার মনে হয় ও খেলবে কবে, এজন্য তো বললাম মনে হয়। চলে আসো চলে আসো তাড়াতাড়ি, আমাদের রোমিওর পায়ের পালক তো বেশ ভালো বড় হয়ে গেছে আস্তে আস্তে, আমাদের জুলিয়েট কো, আমাদের জুলিয়েটের পায়ের পালক অতটাও এখনো বড় হয়নি বন্ধুরা, কিন্তু কিছুদিন সময় লাগবে। আমাদের জুলিয়েট এখন কেমন আছে, শরীরটা ঠিক আছে তো? জুলিয়েট মাঝে একদম রোগা হয়ে গেছিলো, জুলিয়েটে ঠান্ডা লেগেছিল, বাট এখনো একদম ঠিক আছে। এই কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ তোকে কালার করাটা আমার ভুল হয়ে গেছে, সত্যি ভুল হয়ে গেছে। কবে তোর এই ডানাগুলো পড়ে যাবে আবার? এই ডানাগুলো পড়ে গিয়ে নতুন ডানা গজাবে। খাবে খাবে আর খাবে আরো খাবে, এখনো হয়নি কেন? এদিকে নাও এদিকে নাও, এখানে এখানে দেখা যাক, বলা যায় না। পায়রা এমন জিনিস, পায়রা না ডিম ওরা হজম করে ফেলে, ওরা যদি মনে করে যে ডিম দেবো না, ওই পেটের ডিম পুরো গলিয়ে ফেলবে বন্ধুরা, পুরো হজম করে ফেলবে। এক ভাই আমাকে ফটো পাঠিয়েছিল, কেমন যেন পটি করছে, পটির সাথে সাথে ছোট ডিম ভাঙা আছে, টুকরো 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 বেরোচ্ছে। ওটাই তো, ডিম হজম হয়ে আসে, প্রথমে দুটো ডিম পেড়েছে, তারপরে একটা ডিম পেড়েছিল, সেই ডিমটা হজম করে ফেলেছে, পটি করেছে, এর জন্য পটি দিয়ে বেরিয়ে গেছে। তো এর জন্য সবসময় চেক না করা ভালো। কালা সবুজটা এখনো আসলো না,
তাহলে হোস্টটা পুরো গাছের টপে বসে আছে, তাও এই গাছে না বন্ধুরা, ওই দিকের ওই গাছে। তো এখন বর্তমানে এদের খাওয়া দাওয়া ফিনিশ, আমি তোমাকে দেখিয়ে দিই কালা হোস্টটা কোথায় বসে আছে। শয়তান গ্যাসেও কোথায়, একদম কঠিন জায়গায় গেছে, দেখো দেখতে কি পেরেছো, এই দেখো এই দেখো এই গাছে বসে আছে, ওই দেখো খতরনাক জায়গায় বসে আছে না, আর কতটা হাইটে আছে তোমরা তাই দেখো বন্ধুরা, অনেকটাই দূর চলে গেছে। আর কালো সবুজটা যেহেতু বাজিয়ে আছে এর জন্য আসতে ভয় পাচ্ছে, ওই এখন আসতো আমি তোমাদের বাজি দেখিয়ে দিতাম, ওইখানে ওইখান থেকে আসার সময় বন্ধুরা খেলবেই, ও 100% খেলবেই, এর জন্যই তো আসতে ভয় পাচ্ছে। আয় 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 চলায় চলায় তাড়াতাড়ি আয় কালা, ওই যে আসছে। আমি আর কিছু বলবোই না, কোনো পায়রা খেলার বিষয়ে তো আমি কথাই বলবো না, শয়তানের এত তারিফ করলাম ও একটাও খেললো না। এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমার গায়ে 2 ফোঁটা জল পড়েছে বন্ধুরা, এই যে 3 ফোঁটা, ঠিক আছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যেহেতু উপরে এখন বর্তমানে টোটালি কালো মেঘ এসছে, দেখেছো এই কর্নারে একটু নোটিস করো, পুরো কালো কালো মেঘ চলে এসছে বন্ধুরা, আবার এই সাইডে পুরো একদম চকাচক। তো আমার কী করতে হবে, পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, নাহলে শয়তানগুলো এখন সব ভিজে যাবে। এ ঘরে ঢুকতে হবে সবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, এই যে খাবারের গোডাউন নিয়ে যাচ্ছি, চলে আসো চলে আসো চলে আসো, এইখানে থাকবা তাও ভালো, এখানে থাকলে ভিজবা না, চলে আসো চলে আসো, কালা সবুজ নর্মাল সবুজ সবাই চলে আসো তাড়াতাড়ি। এই যে আমাদের লালু চলে এসছে, আমাদের লালু আজকে অনেকক্ষণই উড়েছে বন্ধুরা, তাও মিনিমাম 8-9 মিনিট তো উড়েছেই বন্ধুরা, আস্তে টুকটুক করে সবাই ঘরে ঢুকে যাচ্ছে বন্ধুরা। এখন আমার কি করতে হবে বলো তো, ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।